हाय एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आज के आरो एक मजार रेसिपी निये चले एसेछि। आर आज के रेसिपिटी होच्छे प्राणहारा काचा गोल्ला। एई मिष्टिटा खेते तो सबाई खूब बेशि पछन्द करे, आर एटार दामटाओ अनेक बेशि। आर आमरा एटा जोदि घरे तैरि करे खेते पारि ताहले तो कोनो समस्याई नेई। प्रथमे आमि मिष्टिटा तैरि करार जन्य छाना तैरि करब। निएछि एक लिटार गरुर दूध, चुलाय हाई हिटे बसिए दिएछि। एक नड़ाचाड़ा कर दीची जाते नीचे लेगे ना जाए। दूध के एक बलक तुले नेब, चार पाँच मिनट जाल देर पर देख दूधे एक बलक चले दिए दीची। एक टेबिल चामच भिनेगार, एर साथे एक टेबिल चामच पानी मिसिए नियेछि। एकटू एकटू कर दिए नड़ाचाड़ा कर निच्छि। जखन दूधटा छाना केटे जाबे तखन चुलोटा अफ कर दिब, ना हय छानागुली शक्त हये जाबे। देख आस्ते आस्ते नाड़ते नाड़ते दूध थेके छाना केटे गिएछे एवं पानीटा आलादा हये गिएछे आर पानीटाओ सबुज रंग धारण करेछे। एखन नामिये फेलबो। छाकार जोन्नो आमि एकटा स्टैनेर उपर एकटा परिष्कार सूती कपड़ बिछिए दिएछि आर छानागुली ढेले दिच्छि। एखन ठंडा पानी दिए कयेकबार करे धुये नेब जाते भिनेगारेर टक भापटा चले जाए। दिए दिच्छि ठंडा पानी। हमें दुई तीन बार कर ठंडा पानी दिए धुए नहीं छानागुली के और हाथ दिए एक भेंगे दीची। धुए ना हो गए एन कपड़ा मुड़िए छानार भेतर के पानीटा चिपे भलोक फेले दीते और ये पर्याय झुलिए रखार को दरकार नहीं। एक भलोक मुड़िए पानीटा फेले दीते और एक हल्का हाथे करते बस चापाचापी कर छानाटा शक्त हो जो पे হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি ছানাটাকে আর হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। এখন এখান থেকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি, এক ভাগ তুলে রাখবো আর এক ভাগের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চিনি। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। বাকি অংশটা আমি তুলে রেখেছি আর এই অংশটাকে আমি চিনি দিয়ে ভালো করে একটু মথে নেব। দুই তিন মিনিট মথে নিয়েছি, দেখুন অনেক সফট হয়ে গিয়েছে। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি ছানাগুলিকে। চিনি দেওয়ার কারণে একটু পানি বের হতে পারে, কোনো সমস্যা নেই। আর আমার প্যানটা একটু বেশি গরম হয়ে গিয়েছে তাই একটু লালচে কালার চলে এসেছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এখানে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, আমি এখানে 1/3 কাপ কন্ডেন্স মিল্ক অ্যাড করেছিলাম। এখন জাল দিয়ে কন্ডেন্স মিল্কটাকে শুকিয়ে নেব। যখন এরকম প্যানের গা থেকে ছেড়ে আসবে ছানাটা তখন আমি নামিয়ে ফেলব। হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। যে অংশটা আমি তুলে রেখেছিলাম তার মধ্যে ছানাটাকে দিয়ে দিচ্ছি আর একটু ঠান্ডা করে নেব। বেশি ঠান্ডা করতে হবে না, হাত দিয়ে ধরা যায় এরকম ঠান্ডা করে নিতে হবে। দুটোকে একসাথে একটু ভালো করে মথে নেচ্ছি, বেশি মথার দরকার নেই, হালকা হাতে একটু মিশিয়ে নিলেই চলবে। হয়ে গিয়েছে, এখন এখান থেকে একটু একটু করে ডো নিয়ে আমি মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি। বড় ছোট আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন, আমি আমার পছন্দ অনুযায়ী মিষ্টি শেপগুলো দিয়ে দিচ্ছি। একটু স্মুথভাবে মিষ্টিগুলোকে তৈরি করতে হবে যেন কোনো ফাটা না থাকে। দেখুন আমার মিষ্টিগুলোর মধ্যে কোনো ফাটা নেই। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আমার এই মিষ্টিটাও করা হয়ে গিয়েছে। এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি, আর মাওয়া থাকলে মাওয়ার উপরও গড়িয়ে নিতে পারেন। আমি গুঁড়ো দুধ দিয়ে এই কাজটা করছি। এখন সবগুলো মিষ্টি আমি গুঁড়ো দুধের উপর গড়িয়ে নেব। আর বাজারে যে মিষ্টিটা কিনতে পাওয়া যায় তার উপরও এরকম দুধ দেওয়া থাকে বা মাওয়া দিয়ে গড়িয়ে নেওয়া থাকে। তৈরি হয়ে গেল প্রাণহারা কাঁচাগোল্লা মিষ্টি। দেখতে কতটা সুন্দর হয়েছে আর কত ইজিভাবে তৈরি করা যায়। দেখা সৌন্দর্যের জন্য আমি একটু সাজিয়ে নিচ্ছি, এটা অপশনাল।
আপনারা চাইলেও ঝটপট তৈরি করে নিতে পারেন এই মিষ্টিটা ঘরে বসেই। এখন একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখেছেন কতটা সফট হয়েছে আর খেতে অনেক ইয়াম্মি, একদম বাজারের কেনা মিষ্টির মতোই হয়েছে। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি যখনই নতুন রেসিপি নিয়ে চলে আসব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ এই পর্যন্তই, সবাই সুস্থতা কামনা করছি, আল্লাহ হাফেজ।